আসসালামু আলাইকুম। আমরা আজকে আলোচনা করব তদ্বিত প্রত্যয় নিয়ে। আপনারা জানেন যে তদ্বিত প্রত্যয় মূলত হচ্ছে নাউন নাউন অথবা অ্যাডজেক্টিভ, এর সাথে যদি আমরা সাফিক্স অ্যাড করি তাহলে সেটাকে আমরা বলি তদ্বিত প্রত্যয়। যেমন নর্মালি একটা যদি দেখেন, ফুলেল 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 মানে কি? ফুল যোগ এল, তার মানে কি? ফুল এল। তার মানে এখান থেকে দেখেন ফুল একটা কি হচ্ছে? নাউন। আর এল বলতে এখানে কি বোঝাচ্ছে? প্রত্যয় বোঝাচ্ছে। তার মানে আমরা এই কারণে ফুল এলটাকে নর্মালি বলতে পারি, এটা একটা তদ্বিত প্রত্যয়। যখন এখন দেখেন, এখন আমরা তদ্বিত প্রত্যয় আমরা জানি যে তদ্বিত প্রত্যয় তিন ধরনের। একটা হচ্ছে বাংলা তদ্বিত প্রত্যয়, একটা সংস্কৃত, একটা বিদেশি। আমরা আলোচনা করব আজকে বাংলা তদ্বিত প্রত্যয় নিয়ে। বাংলা তদ্বিত প্রত্যয়ের সব থেকে মজার একটা সন্ধে আমরা বাংলা তদ্বিত প্রত্যয় চিনব। তার মধ্যে একটা দেখেন, এক ব্যক্তি ঢাকা যাবে, এক ব্যক্তি ঢাকা যাবে ব্যবসা করার জন্য মনে করেন। তার মানে এখন ব্যবসা করার জন্য ঢাকা যাবে, এই কারণে বলতেছে আল্লাহকে যে এই কথাটা বলতেছে, আমি আলী, মানে লোকটার নাম আলী, আমি আলী ফতোয়া পড়িয়া ওয়াট ওটিয়া, ওয়াট ওটিয়া বা আট আটিয়া বলতে পারেন, উর উড়িয়া ঢাকা আইসি। আল্লাহ মৃত্যু কলৌ বাহাদুরি এবং ভিকারি হইতে রক্ষা করো বলে আমিন বলতেছে। তার মানে কি? তাকে সে মৃত্যুক হইতে, মৃত্যুক ভিকারি কলৌ বাহাদুর এই জাতীয় লোকগুলোর থেকে কি তাকে কি করতে বলতেছে? আল্লাহর কাছে রক্ষা দিচ্ছে সে। দেখি আমরা এখান থেকে বাংলা তদ্বিত প্রত্যয় চেনার চেষ্টা করি। এক হচ্ছে আমি, আমি নর্মালি একটা বাংলা তদ্বিত প্রত্যয়। তার মানে আমরা বুঝতেছি যে আমি থাকলে বলতে পারি এটা একটা বাংলা তদ্বিত প্রত্যয়। তার মানে যেমন পাগলামি, তার মানে পাগল যোগ আমি, পাগলামি। যেমন কি? পাগলামি মানে পাগল যোগ আমি, পাগল যোগ আমি। তার মানে আমি তদ্বিত প্রত্যয়। তার মানে আমি থাকলে আমরা বলতে পারি আমি তদ্বিত প্রত্যয়, এটা একটা হচ্ছে কি বাংলা তদ্বিত প্রত্যয়। এরপরে আলী, আলী মানে কি? নর্মালি যদি দেখেন এখানে তো আপনার আলী যুক্ত যেগুলো আছে, মিতালী, মিতযোগ আলী, মিতালী এরকম। তার মানে মিতালী বলতে পারি আমরা। এরপরে যদি বলেন ফত উয়া, উয়া দিয়ে যদি বলেন জলুয়া, জলযোগ উয়া, জলুয়া মানে কি? জলযোগ উয়া, জলু আ মানে হচ্ছে জল যোগ উয়া। তার মানে উয়া প্রত্যয় থাকলে বুঝবো এটা একটা একটা কি বাংলা তদ্বিত প্রত্যয়। এরপরে ফতুয়া বলতে পারেন, ফতুয়া, ফত যোগ উয়া। এরপরে এরপরে দেখেন পর ইয়া, তার মানে ইয়া এখানে একটা বাংলা তদ্বিত প্রত্যয়। ইয়া বলতে কি বোঝাচ্ছে? পাথর ইয়া মনে করেন, পা থো রিয়া, তার মানে পাথর যোগ ইয়া, পাথর যোগ কি? ইয়া। তার মানে ইয়া আছে। এরপরে দেখেন অট ওটিয়া, অট বলতে কি বোঝাচ্ছে? ভরাট। কি কি বোঝাচ্ছে? ভরাট, ভরাট মানে কি? ভর যোগ আট। তার মানে আমি বললাম অট আর আট একই কথা, কোনো প্রবলেম নাই। আটিয়া, আটিয়া বলতে কি বোঝাচ্ছে? টামাটিয়া মনে করেন, তাম যোগ আটিয়া, তাম যোগ আটিয়া নর্মালি বললেই হবে। এরপরে দেখেন উর, উর উড়িয়া, উর বলতে কি বোঝাচ্ছে? উর বলতে মনে করেন শেষে উর আছে, লেজুর, কি আছে? লেজুর। তার মানে যারা মানুষের পিছনে, মানুষের পিছনে নর্মালি বের হয় আর কি, নেতাদের পিছনে যেমন থাকে ওদেরকে সাধারণত আমরা লেজুর, বা অন্য যে কোনো মানুষের পিছনে যারা বের হয় তাদেরকে লেজুর বলি আমরা নর্মালি। এরকম লেজুর প্রকৃতির কিছু মানুষ আছে। লেজুর মানে কি? লেজ যোগ উয়ার, উর। লেজুর মানে কি? লেজুর মানে হচ্ছে লেজ যোগ উর এরকম। এরপরে যদি দেখেন উড়িয়া, উড়িয়া বলতে কি বোঝাচ্ছে? লেজ উড়িয়া বলতে পারেন, লেজক উড়িয়া, লেজক উড়িয়া। এরপরে যদি দেখেন ঢাকা আইসি, দেখেন লোকটা ঢাকা আইসে, তার মানে আ প্রত্যয় আছে। আ বলতে কি বোঝাচ্ছে? আ প্রত্যয়ের মধ্যে একটা হাতা বলতে পারি, তার মানে হা যোগ তা, হা যোগ তা, সরি হা যোগ আ, হা যোগ আ, হাত যোগ আ, সরি হাতা, হাত যোগ কি আ। এরপরে দেখেন আইসি, আই বলতে এখানে কি বোঝাচ্ছে? ঢাকা, আই প্রত্যয় কি কোথায় আছে? ঢাকাই, ঢাকাই, তার মানে ঢাক যোগ আই, ঢাকাই, তাহলে ঢাক যোগ হচ্ছে কি আই। এরপর যদি দেখেন আল্লাহ বলছে আইসি, এরপর আইসি গেল। এখন আল্লাহ,
आल्ला एखे आल मान कि मताल नर्माली बोलते पर देखें ला ला दिया कि एग्जाम्पल दीते हमला पर ला आरपर देखें मिथ्युक मिथ्युक मैं नर्माली जानी मैं शेषे उक आटाते जो लेखें मिथ्या जोग उक मिथ्या जोग कई उक तर मैंने कि हे मिथ्युक शेषे उक आरपर देखें बाहादुरी बाहादुर मान कि बाहादुर बाहादुर जोग इ बाहादुर जोग इ तार माने बाहादुर जोग कि पत्ताय इ पत्ताय এটা আমরা তার মানে ই এখানে কি বাংলাতে অতীত প্রত্যয় বোঝাচ্ছে। এরপরে দেখেন ভিকারি তার মানে আরি ভিকারি নর্মালি যদি বলি ভিকারি ভিক যোগ আরি এখানে এখানেই হচ্ছে ভিক যোগ আরি মানে হচ্ছে ভিকারি তার মানে আরি প্রত্যয় আছে ভিকারির মধ্যে এরকম। এই হচ্ছে যেগুলো আমি দাগ দিছি এগুলাই হচ্ছে মূলত বাংলাতে অতীত প্রত্যয়। বাংলাতে অতীত প্রত্যয়ের সব থেকে সহজ এবং মজার টেকনিক মনে করেন এটা। আপনারা যদি একটু ফলো করতে পারেন তাহলে ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না বাংলাতে অতীত প্রত্যয়। বাকিগুলো আপনারা নিজেরাই বের করতে পারবেন এখন ইনশাল্লাহ। এই ছিল আজকের আমার টপিক। আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন, পরবর্তী ভিডিওগুলো তাহলে সময় মতো পাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।